Assalamualaikum viewers, welcome back to my channel. ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে চা কফি তো সবসময় খাওয়া হয়, তাই আজকের পর্বে নিয়ে এলাম সামান্য কিছু উপকরণ দিয়ে হট চকলেটের রেসিপি। এভাবে একবার তৈরি করে সার্ভ করেই দেখুন, বাহির থেকে কেনা হট চকলেট থেকে কোনো অংশেই কম হবে না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক মজাদার হট চকলেটের প্রস্তুত প্রণালী। হট চকলেট তৈরি করার জন্য এখানে নিয়েছি 100 গ্রাম করে 3টি চকলেট বার। চকলেটগুলো একটি ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে। একটি প্যানে নিয়েছি 3 কাপ হোল মিল্ক। আপনারা চাইলে গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে লিকুইড বানিয়ে ব্যবহার করতে পারেন। চুলোরাজ মিডিয়ামে রেখে ফিরে আসছে বলক আসার পর। বলক চলে এসেছে, এই পর্যায়ে কেটে রাখা চকলেটগুলো দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে চকলেটগুলো ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। একটি উইস্ক দিয়ে নেড়ে চকলেটগুলো মেল্ট করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে চুলোরাজ মিডিয়াম লো হিটে রেখেছে। চকলেটগুলো মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ কোকো পাউডার। উইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে, তা না হলে কিন্তু লাম্পস হয়ে যাবে। প্রথমে 1 টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে নিয়ে আবারও 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছে। হট চকলেট একটু ঘন খেতেই ভালো লাগে, তবে আপনারা চাইলে শুধু 1 টেবিল চামচ মিশিয়ে নিতে পারেন। কোকো পাউডারগুলো মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। হ্যাভি ক্রিম দিয়ে দিচ্ছে 1/3 কাপ। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে। সবকিছু মেশানো হয়ে গেছে। এটা হচ্ছে হট চকলেটের কনসিস্টেন্সি। আপনারা চাইলে আরো ঘন অথবা পাতলা করেও তৈরি করতে পারেন। হয়ে গেছে, এই পর্যায়ে চুলোরাজ বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছে। হট চকলেটগুলো 2টি কাপে নিয়ে উপরে কিছু হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটা ছাড়াও সার্ভ করতে পারেন। এবার উপরে কিছু গ্রেটেড চকলেট দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে চকলেট সিরাপ অথবা কোকো পাউডার ডাস্ট করেও সার্ভ করতে পারেন। সাজানোটা সম্পূর্ণই আপনাদের উপর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে গরম গরম সার্ভ করুন। তৈরি হয়ে গেল খুবই মজাদার হট চকলেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের অন্যান্য রেসিপিস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।